আমরা আজকে যে ক্লাস নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে রিলে এবং সেন্সর নিয়ে। হ্যাঁ, রিলে এবং সেন্সর, রিলে সেন্সর। আমরা প্রথমে রিলেতে চলে আসি। আমি গতদিনে বলেছিলাম রিলে হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল সুইচ, মানে এখানে হলো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের সমন্বয় আছে। এর ভিতরে একটা কয়েল থাকে। কি থাকে? কয়েল। কয়েল কি? কয়েল হচ্ছে একটা তারকে যদি আমরা একটা মেটালের মধ্যে, মেটাল, মেটাল মানে যেটা হচ্ছে চুম্বক যেটাতে আকর্ষণ করে, হ্যাঁ, তো একটা মেটালের মধ্যে যদি আমরা পেঁচাই, পেঁচানোর ফলে যেটা তৈরি হবে ওইটাই হচ্ছে আমাদের কয়েল। আর ভিতরে যে মেটালটা আছে এটাকে আমরা বলবো কোর, ওইটার নাম হচ্ছে কোর। আর যেটা উপরে তারটা পেঁচেছি এটাকে বলা হয় কয়েল। ওকে, একটা তারকে যদি আমরা এরকম মেটালের উপর পেঁচিয়ে দেই, দিয়ে যদি সাপ্লাই দেই, ওই মেটালটা চুম্বকে পরিণত হয়। কিসে পরিণত হয়? চুম্বকে পরিণত। যখন চুম্বকে পরিণত হবে সে অন্য কোনো মেটালকে কী করবে? আকর্ষণ করবে। তো এখানে এখানে দেখা যাচ্ছে একটা কয়েল আছে আর একটা সুইচের মতো প্রান্ত দেখা যায়। সুইচ, তাই না? কী দেখা যাচ্ছে? সুইচ। এই সুইচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা মুভমেন্ট করতেছে, তাই না? মনে হচ্ছে এটা মুভমেন্ট করে আর এগুলো ফিক্স। তাহলে রিলে, এটা পুরো সিস্টেমটা হচ্ছে রিলে, যে রিলের মধ্যে কয়েল থাকবে এবং সুইচিংয়ের কোনো সিস্টেম থাকবে। রিলে হচ্ছে একটা ইলেকট্রো মেকানিক্যাল সুইচ, যেখানে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে মেকানিক্যাল কোনো সুইচকে অন কিংবা অফ করানো যায়। রিলে এমন এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল সুইচ যেখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে, ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে মেকানিক্যাল সুইচকে অন কিংবা অফ করানো যায়। বুঝতে পারছেন? এখন একটা রিলের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এর মধ্যে একটা মুভ, মুভাবল একটা প্রান্ত পাওয়া যায়, মুভ, মুভ করে, আর একগুলো প্রান্ত থাকে ফিক্স। কী থাকে? ফিক্স থাকে। একটা হচ্ছে মুভাবল আর একটা হচ্ছে ফিক্স। এই যে মুভাবল করতেছে, মুভ করতেছে কি, একটা প্রান্ত থেকে অপর প্রান্ত মুভ করতেছে না? এবং যে মুভ করতেছে এটাকে বলা হয় কমন পয়েন্ট। এটাকে কি বলে? কমন। আর যেখানে গিয়ে সংযুক্ত হয়ে আছে, কখন? যখন সিগন্যাল দেওয়া হবে না, যখন সাপ্লাই নাই, এই সাপ্লাইবিহীন অবস্থায় যে প্রান্তে গিয়ে লেগে থাকে এটাকে বলা হয় নর্মালি ক্লোজ। এটাকে কি বলে? নর্মালি ক্লোজ। আর সংক্ষেপে বলা হয় এনসি, নর্মালি ক্লোজ। এটাকে সংক্ষেপে কি বলা হয়? এনসি বলা হয়। আর যেখানে ওপেন থাকে এটাকে বলা হয় নর্মালি ওপেন। যখন এখানে সিগন্যাল দেওয়া হয় এই সুইচটা এনসি থেকে এনওতে চলে যায়। বুঝতে পারছেন? এবার এই রিলেগুলোকে আরেকভাবে বলা যেতে পারে এইরকম, যে একটা রিলের যে মুভ করে এটাকে বলা হয় পোল। এটাকে কি বলে? পোল বলে। আর যে জায়গাগুলোতে গিয়ে পড়ে যায় এটাকে বলা হয় থ্রো। যেমন বল থ্রো করি না আমরা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই যে সি যেটা লেখা আছে এটা হচ্ছে পোল। কয়টা জায়গায় মুভ করতেছে? উপরে এবং নিচে, এই দুইটা জায়গাকে বলা হয় থ্র। তাহলে এখানে পোল কয়টা আছে? একটা পোল আছে। কয়টা জায়গায় থ্র হচ্ছে? তাহলে এর নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো রিলে। এটার নাম কি? বুঝতে পারছেন? এবং এইরকম যদি একটা রিলে থাকে, তার যদি পাঁচটা পিন থাকে, আমরা বুঝবো যে কয়েলের জন্য দুইটা প্রান্ত আর বাকি তিনটা প্রান্ত হচ্ছে সুইচের জন্য। এই সুইচের মধ্যে একটা প্রান্ত আছে কমন, আর একটা নর্মালি ক্লোজ, আর একটা নর্মালি ওপেন। অথবা অন্যভাবে বললে এর মধ্যে একটা আছে পোল আর বাকি দুইটা আছে থ্র। এবার বিভিন্ন ধরনের রিলে আমরা বাজারে পেয়ে থাকি, বিভিন্ন ধরনের। এর মধ্যে কিছু কমন রিলে আছে। এই কমন রিলেগুলো এইরকম, একটা রিলে দেখেন এইখানে কয়টা প্রান্ত, এক দুই তিন চার, এর মাঝেটা তো কোর, এটা তো মেটাল যার উপর পেঁচানো আছে। তাহলে প্রান্ত কয়টি? কয়েলের জন্য দুইটা আর দুইটা সুইচের জন্য। তাহলে কয়টা প্রান্ত মুভ করতেছে? একটা। তাহলে পোল কয়টি? কতটা জায়গায় গিয়ে পড়তেছে? একটা জায়গায় পড়তেছে না, দুইটা জায়গা। তাহলে এটার নাম হলো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো রিলে। হ্যাঁ, এই রিলেটাকে বলা হয় সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এসপি এসটি। নেক্সট, এখানে দেখেন এই যে একটা পোল দুইটা জায়গায় গিয়ে পড়তেছে,
তাহলে এটা কি হবে? সিঙ্গেল পোল ডাবল থ্রো রিলে। পোলের হিসাবগুলো করা হয় যে টোটাল কয়টি পোল আছে, আর থ্রোর হিসাব কোথায় এক একটা পোল কতটা জায়গায় গিয়ে পড়ে। যেমন এখানে পোল আছে কয়টা, তাহলে ডাবল পোল, এক একটা পোল কয় জায়গায় পড়তেছে, এক জায়গাতে, এইটা এখানে পড়তেছে, এটা এখানে পড়তেছে, সুইচিং, বোঝেন নাই? তাহলে এটা পোল হচ্ছে দুইটা, দুই মানে ডাবল, ডাবল পোল সিঙ্গেল থ্রো রিলে। এখানে দুইটা পোল আর এক একটা পোল কতটা জায়গায় যাচ্ছে, ডাবল পোল ডাবল থ্রো, এটা বুঝতে পারছেন? ঠিক আছে, এগুলো হচ্ছে পুঁথিগত কথা। আমরা এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কেমন হয়। এটা একটা রিলে, ফিজিক্যালি দেখতে, ফিজিক্যালি মানে চেহারা, সরাসরি রিলে দেখতে কেমন এইরকম। এটা একটা রিলে, পিন হচ্ছে 1 2 3 4, কয়টা? চারটা। এখানে সিম্বল দেওয়া আছে, এই দুইটা হচ্ছে কয়েল আর এই দুইটা হচ্ছে সুইচ। হ্যাঁ, এতে এখানে আপনার তো এগুলো যেমন দেখা যাচ্ছে, এর ভিতরের মধ্যে কোন দুইটা কয়েল আমরা খুঁজে পাবো কেমনে, কোন দুইটা সুইচ এটা খুঁজে বের করবো কীভাবে, এটা ডায়াগ্রাম থেকে আমরা পাবো, অথবা ডায়াগ্রাম যদি মুছে যায়, মুছে যেতে পারে না, রং তো উঠে যেতেই পারে, সেক্ষেত্রে আমরা কিছু সিস্টেমে এটা বের করবো, সেই সিস্টেমগুলো আমরা চেনাবো কীভাবে এটা করতে হবে। এটা হচ্ছে এর কি ডায়াগ্রাম। তো একটা যদি তার হয়, তারের মধ্যে তো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স বোঝেন তো, বাধা, তার থাকলে ওর মধ্যে বাধা থাকবে। আমি যদি মিটার দিয়ে এইরকম করে বিভিন্ন প্রান্তগুলো খুঁজে খুঁজে দেখি, মিটারের রেজিস্ট্যান্স একটা অপশন আছে, একটা মিটার দেখাও আমাকে, মিটারের ব্যবহারগুলো খুব ভালো করে জানতে হবে। এখানে দেখো ওমস নামে একটা সিম্বল আছে, ওমস, তাই না? এইরকম আছে না, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একক। এই ওমসের যে জায়গাতে যদি আমরা সেট করি, এটা মনে করো আমি এখানে দিলাম 200 ওমসে দিয়ে রাখলাম, হ্যাঁ 200 ওমসে দিলাম এবং একটা তারের ভিতরে, তারপর মিটারটাকে অন করলাম। এখন এই মিটারে এই যে তারটা আছে, তারের ভিতরে কিছু রেজিস্ট্যান্স আছে না, দুইটা প্রোব আমি একত্র করলাম, দেখো এখানে কিছু একটা ভ্যালু আছে, 0.4, মানে এর রেজিস্ট্যান্স হচ্ছে 0.4 ওমস। এই তারের রেজিস্ট্যান্স আছে না, তারের ভিতরে বাধা আছে না? তো এইরকম আমরা যদি এই দুই প্রান্ত এইভাবে দিই, মনে করো একবার এই প্রান্ত দিলাম, দেখাবে কিছু, দেখাবে এখানে, দেখাবে এখানে, এখানে এই প্রান্তে দিলে কিছু দেখাবে, তো যে প্রান্তে কিছু ভ্যালু দেখাবে, কিছু ভ্যালু শো করবে, ওইটাই হচ্ছে কয়েল। তো কয়েলটা খুঁজে পাবো না সহজেই, তাহলে এই চারটা প্রান্তের মধ্যে যেখানে আমাদের রেজিস্ট্যান্স শো করবে ওইটা হচ্ছে কয়েল, আর যেখানে রেজিস্ট্যান্স শো করবে না, দুটা চারটার মধ্যে দুটো তো বের হয়েই গেল, আর বাকি দুইটা সুইচের এক প্রান্ত আর একটা অপর প্রান্ত, তো সহজে আমরা বের করতে পারবো না। তাহলে এসপিএসটি সুইচ থেকে আমরা, এসপিএসটি রিলে থেকে আমরা সহজে বের করতে পারবো কোনটি কয়েল আর কোনগুলো হচ্ছে আমাদের সুইচিং প্রান্ত। ঠিক আছে, এবার আমরা চলে যাই ডাবল পোল সিঙ্গেল থ্রো রিলেতে। হ্যাঁ, কোথায় যাব? আচ্ছা, ডাবল পোল সিঙ্গেল থ্রো রিলে, এটা হচ্ছে ফিজিক্যালি দেখতে এমন চেহারাটা, অনেকটা ট্রান্সপারেন্ট কাভার থাকে, ট্রান্সপারেন্ট কাভারের জন্য আমরা দেখতে বুঝতে পারবো, কিংবা এর উপর একটা ডায়াগ্রাম স্ক্রিন প্রিন্ট করা থাকবে সেটা থেকেও বুঝতে পারবো, অথবা যদি ট্রান্সপারেন্ট কাভার না থাকে, কিংবা ডায়াগ্রামে যেটা স্ক্রিন প্রিন্ট করা ছিল ওইটা মুছে গেছে কিংবা উঠে গেছে, তাহলে কী করব? সেক্ষেত্রে আমরা মিটারের হেল্প নেব, মাল্টিমিটারের হেল্প নেব। একইভাবে ছয়টা প্রান্ত আছে, আমরা বাইরে থেকে কয়টা প্রান্ত দেখতেছি, 1 2 3 4 5 6, ছয়টি না, 1 2 3 4 5 6, ছয়টার মধ্যে আমাদের নিয়ম হচ্ছে যে কোনো কর্নার টু কর্নার মাপতে হবে, এই কর্নার অথবা এই কর্নার, এই কর্নার অথবা এই কর্নার। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে কী বের করতে হবে, কয়েল বের করতে হবে, প্রথম কাজ কী বের করতে হবে, কয়েল। এবং রিলেগুলোর বেজ এইরকম করে দেওয়া থাকে, মনে করেন এটা হচ্ছে রিলের বেজ, বেজ বেজ মানে কি, যেখানে বসায় এইরকম মনে করেন দেয়া আছে, হ্যাঁ 1 2 3 4 5 6, তাই না? এটা কয় পিনের রিলেটা, 6 পিন না, 1 2 3 4 5 6, 6 পিন। আপনি মিটার দিয়ে এখানে ধরলেন, রেজিস্ট্যান্স শো করে নাই, এখানে ধরলেন করে নেই, এখানে ধরলেন, এখানে ধরলেন, ধরলাম এই জায়গায় রেজিস্ট্যান্স শো করছে, যেটা রেজিস্ট্যান্স শো করবো এটা কি, তাহলে আমরা কয়েল পেয়ে গেছি না, কয়েল পাওয়াটা সহজ। এখন বাকি দুইটার মধ্যে কোনটা নর্মালি ওপেন, কোনটা নর্মালি ক্লোজ, বাকি আরও চারটা আছে না, এই চারটা থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন সুইচ কমন, কোনটা নর্মালি ওপেন, এইটাই। এখন বাকি যেগুলো আছে এইগুলো এইরকম ভার্টিক্যালি, এটা একটা সুইচ, এইটা একটা সুইচ, বুঝছেন?
লম্বায় লম্বায় সুইচ হবে এবং কয়েলের সব কাছাকাছি যে পিনটা থাকবে, যে প্রান্ত থাকবে, ওটা হচ্ছে কমন। তাহলে এইটা কি মানে কমন, COMM কমন, এটা ওয়ান আর এটা কমন। কেন কমন টু বললাম, আর দ্বিতীয় সুইচের কমন, এটা প্রথম সুইচের কমন, ঠিক আছে। তাহলে এটা কি হবে, নর্মালি ওপেন, আর এটা নর্মালি ওপেন। তাহলে পিনগুলো আমরা বের করতে পারি, প্র্যাকটিক্যালি দেখবো কিছুক্ষণ পরে, এগুলো সরাসরি দেখবো, প্র্যাকটিক্যালি করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু আগে একটু ওভারভিউটা করে আসি। তো এখানে আরেকটা হচ্ছে ডাবল পোল, কয়টা পিন আছে, 1 2 3 4 5 6 7 8, সুইচের জন্য কয়টা আছে, আর হচ্ছে তাহলে আমরা সহজভাবে দেখলাম একটা সুইচের জন্য তিনটা পিন লাগতেছে, এখানে তিনটা, তিনটার মধ্যে একটা কমন, একটা নর্মালি ওপেন, একটা নর্মালি ক্লোজ। তো এখানে আমরা এখন যে রিলেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো রিলে। এই রিলেটা কয়টা পিন আছে, 8টা পিন আছে, তাই না, 1 2 3 4 5 6 7 8, কয়টি। একইভাবে আমরা কি করবো, মিটার দিয়ে কর্নার টু কর্নার দেখব, কয়েল সবসময় কর্নার টু কর্নার থাকবে, মিটার দিয়ে আগে কয়েল খুঁজে বের করতে হবে না, কয়েল এখানে আছে নাই, এখানে নাই নাই, এখানে মনে করো পাইসি কয়েল, ধরে নিলাম তাহলে কয়েল পাইসি, আর আছে 6টা পিন, তাহলে এই তিনটা মিলে একটা সুইচ, এই তিনটা মিলে আরেকটা সুইচ। আমি বলেছি কয়েলের কাছাকাছি যেগুলো থাকে ওগুলোকে কী বলে, কমন। তাহলে এই সুইচের কমন হচ্ছে এই কয়েলের কাছে আছে, এটা হচ্ছে কমন ওয়ান আর এটা কমন টু। তাহলে এরপর দেখবো যে মিটার দিয়ে কোনটা কানেকশন পাচ্ছে আর কোনটা পাচ্ছে না। মিটার দিয়ে কানেকশন পাচ্ছে যেটা, ওটা হচ্ছে নর্মালি ক্লোজ, আর মিটার দিয়ে কানেকশন পাচ্ছে এটা বুঝবো কীভাবে, এই পিন, এই রিলেটা আমাকে দাও, এটা হচ্ছে রিলে, আর যেখানে বসানো আছে ওটাকে বলা হয় রিলে বেস। এখানে তো সংযোগ দেওয়া যাচ্ছে না, দিতে হলে সোল্ডার করে করে দিতে হবে, এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য বেজের মধ্যে দেওয়া লাগে, তাহলে নষ্ট হচ্ছে না, বুঝতে পারছেন। এটা হচ্ছে রিলে, ওটা 14 পিনের রিলে না কত পিনের রিলে বেস, তোমরা লাগাইছো 8 পিনের রিলে, তাই না, এটা 8 পিন, এটা 8 পিন, এটাও তো 8 পিনের, আমার হাতে একটা রিলে দেখা যাচ্ছে। হ্যাঁ, তা আমি কী বলছি, প্রথমে কী বলছি যে আমরা কয়েলটা খুঁজে বের করতে চাই, একজন এখানে আসো, আমরা কী খুঁজে বের করতে চাই, এই রিলের কয়েল কোনটা, এটা খুঁজে বের, আমরা যখন সাপ্লাই দিব একটা রিলেকে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হবে, কত ভোল্ট দিব, যত ভোল্ট গায়ে লেখা থাকবে তত ভোল্ট দিলে রিলেটা অন অফ করবে, কিন্তু তুমি যদি কয়েলে খুঁজে না পাও কোথায় সাপ্লাই দিবা, তাই না, আগে আমাকে রিলেটার কয়েল খুঁজে বের করতে হবে, সাপ্লাই দিলে তারপর সুইচ খুঁজে বের করে সে কাকে সুইচিং করবে, বুঝতে পারছেন। তো আমরা প্রথমে আমি বলছি যে কর্নার টু কর্নার দেখতে হবে, এই যে কর্নার টু কর্নার দেখো, ওখানে কোনো ভ্যালু শো করছে, তুমি এটা এইরকম করে ধরে থাকো, হ্যাঁ সবাই যেন দেখতে পায়, শো করছে, করে নাই, এইবার করছে, এবার হ্যাঁ কত, 500 সামনে তো দশমিক আছে, দশমিক থাকার কারণে এটা কিলোতে সেট করা আছে, কিলো মানে 1000 দিয়ে গুণ করে নিতে হয়, তো 1000 দিয়ে গুণ করলে 3 ঘর পর পয়েন্ট চলে যায়, মানে এটা ভ্যালু কত, 575 ওহমস। আমি কয়েল পেয়ে গেছি, এই যে নিচে দুইটা কয়েল, তো মনে করো আমি কয়েল পেয়ে গেলাম, কয়েল আমি পেয়ে গেছি, আর আছে আমি বলছি কমন হচ্ছে কয়েলের কাছাকাছি যেটা থাকে, ঠিক আছে, কমনের কাছাকাছি যেটা থাকে এটা কমন, তাহলে এখানে একটা কমন ওয়ান আর একটা কমন টু, বাকি দুইটার মধ্যে এই যে কমন ওয়ান কমন টু, বাকি দুইটার মধ্যে একটা নর্মালি ওপেন আর একটা নর্মালি ক্লোজ আছে। এখন কোনটা নর্মালি ক্লোজ, এটার জন্য আমরা কন্টিনিউটি টেস্টে যাব, কন্টিনিউটি টেস্ট, একটা বিফ দেওয়ার মতো সিম্বল আছে, বিফ বিফ, এটাকে ধরলে শব্দ করবে, শব্দ করতেছে, তোমরা সবাই দেখো, এখন আমি দেখলাম এই যে কমন থেকে যেটাতে শব্দ করবে, শব্দ করতেছে, পরেরটায় শব্দ করে না, তাহলে এই পাশে, তাহলে এটা হলো নর্মালি, এটা যেটা যেটা সংযুক্ত আছে তাহলে এটা নর্মালি ক্লোজ, নিচেরটা নর্মালি ক্লোজ, আর যেটা সংযুক্ত নাই ওটা নর্মালি ওপেন, অনুরূপভাবে এই পাশেও, হ্যাঁ শব্দ করে না, তাহলে এটা হচ্ছে নর্মালি ক্লোজ আর এই পাশে নর্মালি ওপেন, যেটা ফাঁকা থাকে ওটা নর্মালি ওপেন, এইভাবে আমরা এগুলো বের করবো আর কি, খুঁজে বের করবো। তুমি যাও, আমরা প্র্যাকটিক্যাল তো করবো, তখনই সব জেনে যাবো আর কি, ক্লিয়ার হইতে হবে এগুলো, বিষয়গুলো ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। এটা হলো স্ট্রাকচার, স্ট্রাকচারটা এরকম, ভিতরে এরকম কয়েল থাকে, কয়েলে সাপ্লাই দেওয়া হয়, তখন এই উপরে একটা ম্যাগনেট থাকে, এটা নিচের দিকে চলে আসে, যেহেতু আকর্ষণ করে, ফলে সুইচটা অন হয়ে যায়। এই যে আমরা যেটা বলতেছিলাম, কোনটা নর্মাল ওপেন নর্মাল ক্লোজ, হ্যাঁ খেয়াল করছো বিষয়গুলান, আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে একটা সুইচিংয়ের জন্য মোটামুটি 3টা পয়েন্ট লাগে, তাহলে এখানে দেখো কয় পিনের রিলে, এটা কত পিনের রিলে,
8 পিনের রিলে কয়েলের জন্য কয়টা পয়েন্ট গেছে? 8 প্রান্ত আছে কয়টি? 3টা 3টা 6টি। তাহলে 6টির মধ্যে এই দুইটা কমন, আর এই দুইটার মধ্যে যেটাতে শব্দ হবে এটা নরমালি ক্লোজ, যেটাতে হবে না নরমালি ওপেন। তাহলে এই 3টা মিলে একটা সুইচ, এই 3টা মিলে একটা সুইচ। তাহলে আমি যদি বলি একটা সুইচিং, আচ্ছা এটা দিয়ে কয়টা সুইচিং করা যাচ্ছে? দুইটা, এই সুইচে একটা, এই সুইচে একটা। পিন লাগছে কয়টি? 8টা, 1 2 আর 6। কয়টা লাগে? কয়েল ছাড়া হবে? তাহলে আমরা দেখতেছি যে 8 পিনের একটা রিলে দুইটা সুইচিং করতে পারে, কয়টা? এবার যদি আমি বলি 5 পিনের একটা রিলে কয়টা সুইচিং করতে পারবে? প্রথমে কয়েলের জন্য দুইটা নিয়ে নিবা, আর বাকি থাকে কয়টি? 3টি। দিয়ে কয়টা সুইচিং হয়? তাহলে 5 পিনের রিলেতে একটা সুইচিং হবে। এবার যদি আমি বলি আমার 3টা সুইচিং দরকার, কত পিনের রিলে লাগবে? 1টা সুইচিংয়ের জন্য 3টা পয়েন্ট লাগে বা পিন লাগে, তাহলে 3টার জন্য 9টা, আর কয়েলের জন্য কয়টা হইল? 1টা রিলের 14টা পিন আছে, কয়টা সুইচিং হবে? বুঝতে পারছেন? তাহলে পিন সংখ্যা দেখে আমরা বলতে পারবো না এটা কয়টা সুইচিং হবে। এটা 8 পিনের রিলে এরকম, এটা একটা 14 পিনের রিলে, দেখেন 14 পিনের রিলে কয়টি আছে? 1টা 2টা 3টা 4টা সুইচিং না? প্রথমে কয়েল খুঁজে বের করলাম, কয়েলের কাছে যেগুলো কমন, এখানে যেহেতু 4টা সুইচিং তাহলে 4টা সুইচের কমন আছে, কমন 1 কমন 2 কমন 3 কমন 4। নর্মালি ক্লোজ 1 2 3 4, নর্মালি ওপেন 1 2 3 4। এটার কমন এটার সাথেই সংযুক্ত থাকবে, মানে এই সুইচের সাথে এই সুইচের কোনো সম্পর্ক নাই, কিন্তু একসঙ্গে 4টা সুইচ অন অফ হচ্ছে। এটা হচ্ছে রিলের বেস, রিলেটা যেখানে সংযুক্ত থাকে এই বেস। তোমরা এই যে বেস শর্ট টানাটানি শুরু করছিলে কিছুক্ষণ আগে, আমি বলছিলাম 8 পিনের রিলে 8 পিনের বেজে বসাইতে হবে, 14 পিনের রিলে 14 পিনের বেজে বসাইতে হবে। বুঝতে পারছেন? যত পিনের বেজ তত পিনেরই বসাইতে হবে। মনে করেন 8 পিনের রিলে 14 পিনেরটা বসাই দিয়েছেন, সেক্ষেত্রে আপনার একটু কষ্ট হইতে পারে। হ্যাঁ, তো রিলে বেজে কেন বসানো হয়? এখানে যে স্ক্রু পয়েন্টগুলো আছে এখান থেকে আমরা কানেকশন বের করার জন্য। এখন কীভাবে পাবো যে বেজ কোনটা, কোন বেজের কোন পয়েন্ট? এখানে দেখবেন রিলের পিছনে একটা করে নাম্বার দেওয়া আছে, রিলের পিছনে একটা করে নাম্বার দেওয়া আছে, আর বেজগুলোতে একটা করে নাম্বার দেওয়া আছে। বেজগুলোতে দেখেন আছে কি না, সেম নাম্বার বেজগুলোতেও দেওয়া আছে। বেজ, বেজের একবার স্ক্রুর পাশে দেখেন, তাহলে সেম নাম্বার যেটাতে মিলবে ওই পয়েন্টটা ওই নাম্বার থেকে বের হয়ে গেছে। বুঝতে পারেন এই কানেকশন কীভাবে দিব? এবার আমরা সুইচ নিয়ে একটু কথা বলতে চাই। সুইচ, আমরা এখানে যে সুইচটা দিয়েছি এটা হচ্ছে পুশ বটন সুইচ। হ্যাঁ, এটা কি সুইচ? ওখানে আছে না তোমাদের ওখানে এই সুইচগুলো আছে? এরকম বিভিন্ন ধরনের সুইচ থাকতে পারে, তবে এই সুইচগুলোতে 4টা করে প্রান্ত আছে, দেখো 1 2 3 4 আছে না? নর্মালি দুইটা পয়েন্টে কানেকশন থাকে, আর দুইটাতে থাকে না। প্রেস করলে যে দুইটাতে কানেকশন থাকে না ওই দুইটাতে কানেকশন চলে যায়, ছেড়ে দিলে আবার ভুলের অবস্থায় চলে আসে। ব্যাপারটা এমনই তো। আমরা আর একটু সুন্দর করে দেখি, এটা হচ্ছে সেই সুইচ। হ্যাঁ, পুশ বটন সুইচ, যদি প্রেস করি তাহলে এখানে গিয়ে সংযোগ পাবে। 4টা পয়েন্ট আছে না ওখানে? দেখো তো 4টা স্ক্রু পয়েন্ট, দেখো এই যে দুটাতে সংযোগ অবস্থায় আছে, এবং এখানে প্রেস করলে এটাকে বলা হয়, যেটাতে সংযোগ আছে এটা নর্মালি ক্লোজ বলে, আর যেটা ওপেন আছে নর্মালি ওপেন। বার এটার আর একটা নাম আছে, নাম হচ্ছে যে যেটাতে সংযোগ আছে এটাকে বলা হয় ব্রেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট পয়েন্ট বলে। ব্রেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট মানে কি? মানে কন্ট্যাক্ট পেয়ে আছে, প্রেস করলে কন্ট্যাক্টটা ব্রেক হয়ে গেল। কি হয়ে গেল? ব্রেক মানে ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে প্রেস করলে কি হবে? এই দুটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কোথায় গিয়ে লাগবে? নিচের দুইটাতে। তো নিচের দুইটাতে গিয়ে কন্ট্যাক্ট সে তৈরি করলো, তৈরি করলো না? তৈরির ইংলিশ হচ্ছে মেক। এই জন্য এই দুটো পয়েন্টকে বলা হয় মেক কন্ট্যাক্ট পয়েন্ট, আর এটাকে কি বলে? ব্রেক কন্ট্যাক্ট পয়েন্ট। আমাদের কাজের সময় এটা লাগবে। এখন তোমরা এটা বলো তো এটা কিভাবে আছে? এখানে দুইটা সংযোগ দেওয়া আছে, দেখো যদি আমি সাপ্লাই দিই, সাপ্লাই দেওয়া অবস্থায় এই ল্যাম্পটা জ্বলবে নাকি এই ল্যাম্পটা জ্বলবে? সাপ্লাই দেওয়া অবস্থায় সুইচ প্রেস করি নাই, সুইচ প্রেস না করলে কোনটা জ্বলবে? শিওর? সাপ্লাই দিলে উপরেরটা জ্বলবে, যদি সুইচ প্রেস না করি। তাহলে এখানে সংযোগ দেওয়া আছে কোথায়? ব্রেক পয়েন্টে, আর এখানে মেক পয়েন্টে। এবার সুইচ প্রেস করলে সাপ্লাই দেওয়া অবস্থায় কোনটা জ্বলবে, কোনটা নিভবে? এটা জ্বলবে, এটা নিভে যাবে। তাহলে পয়েন্টগুলোর কাজ আমরা বুঝতে পারছি। এবার আমরা সেন্সরে চলে যেতে চাই। সেন্সর, আমরা রিলে নিয়ে কথা বললাম, সুইচ নিয়ে কথা বললাম, এবার আমরা যেতে চাই কোথায়? সেন্সর নিয়ে।
সেন্সর হচ্ছে যে এটা এক ধরনের ট্রান্সডিউসার। সেন্সর কি? ট্রান্সডিউসার। এখন আবার ট্রান্সডিউসার কি সেটা আবার বলতে হবে। ট্রান্সডিউসার এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, ট্রান্সডিউসার, এই ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার, আর ডিউসার মানে হচ্ছে প্রডিউসার। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম যে কোথাও সিগন্যাল তৈরি হয়ে যদি সেটা ট্রান্সফার হয়ে যায় তাহলে এটাকে বলে ট্রান্সডিউসার। তাহলে সিগন্যাল তৈরি হয়ে ট্রান্সফার হলেই সেটাকে বলা হবে ট্রান্সডিউসার। আমার এখানে যদি চিমটি কাটি, ব্যথা লাগতেছে না? তাহলে সিগন্যালটা তৈরি হয়েছে এই জায়গায়, ব্যথা পাচ্ছি কোথায় এখানে সেটা জানলাম কেমনে? সিগন্যালটা ট্রান্সফার হয়ে আসছে না এখানে? যদি ব্যথা পাচ্ছি এটা যদি না সিগন্যাল না আসতো তাহলে তো আমি বুঝতে পারতাম না, বুঝতে পারতাম? যাদের প্যারালাইসিস হয়েছে তাদের চিমটি কাটলেও ব্যথা পায়? ব্যথা পায় না, কারণ তাদের সিগন্যাল ট্রান্সফার হয় না। তাহলে তাদের সেন্সর নষ্ট। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের পুরো বডি সেন্সর। পুরো বডি আমাদের সেন্সর না? তাহলে সেন্সর হচ্ছে এক ধরনের ট্রান্সডিউসার, ঠিক আছে, যেটা কি করে সিগন্যাল তৈরি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সিগন্যালটা ট্রান্সমিট করে দেবে, স্থানান্তরিত করে দেবে। বুঝতে পেরেছেন? তাহলে সেন্সর এক ধরনের ট্রান্সডিউসার, যাহা কোথাও সিগন্যাল তৈরি করে এবং সিগন্যালটা অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, এটাকেই ট্রান্সডিউসার বলে। এই সেন্সরগুলো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানালগ সেন্সর আর একটা হচ্ছে ডিজিটাল সেন্সর। ডিজিটাল সেন্সর ওই সেন্সরগুলোকে বলা হয় যে সেন্সরগুলোর আউটপুট ডিজিটাল আসে, আর যেগুলোর আউটপুট অ্যানালগ আসে এটাকে বলে অ্যানালগ সেন্সর। অ্যানালগ মানে হচ্ছে যার রেট অফ চেঞ্জ আছে। রেট অফ চেঞ্জ মানে কি? মানে যেটা মাঝে মাঝে ধীরে 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 বাড়তে থাকে, ধীরে 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 কমতে থাকে, এটা বলে অ্যানালগ। আর যেটা একবারই বেড়ে যায়, একবারই কমে যায়, এটাকে বলে ডিজিটাল। ডিজিটাল হচ্ছে কোনগুলো? যেটার স্টেট বা স্ট্যাটাস হচ্ছে যে সে আউটপুট একবারে হাই হবে কিংবা একবারে লো হবে। যদি এই ধরনের কিছু হয় তাহলে এটাকে বলা হয় ডিজিটাল আউটপুট। হ্যাঁ, এবং যে সকল সেন্সর এই ধরনের আউটপুট দেয়, ডিজিটাল আউটপুট দেয়, এটাকে ডিজিটাল সেন্সর বলে। এখানে আমরা ডিজিটাল সেন্সর হিসেবে দেখতে পাচ্ছি ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, দুইটা সেন্সর আমরা এখানে দিয়েছি, ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। এবং প্রত্যেকটা ডিজিটাল সেন্সর আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা পিএনপি টাইপ আর একটা হচ্ছে এনপিএন টাইপ। আবার অ্যানালগ সেন্সরও এখানে দেওয়া আছে, PT100 এবং থার্মোকাপল। অ্যানালগ সেন্সর আমরা এখানে দুটো দিয়েছি, একটা হচ্ছে PT100 আর একটা হচ্ছে থার্মোকাপল। এবার আমরা ফটো সেন্সরে চলে আসি, ফটো সেন্সর। হ্যাঁ, ডিজিটাল সেন্সর তো বললাম, কি এর মধ্যে ফটো সেন্সর। ফটো সেন্সর এখানে আমরা দেখি, ফটো সেন্সর এখানে দেওয়া আছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রান্সরিভার ফটো সেন্সর, একটা ট্রান্সমিটার রিসিভার পেয়ার ফটো সেন্সর। ব্যাপারটা এরকম যে কিছু কিছু লিফটে দেখবেন যে হঠাৎ করে হাত দিলে লিফট আর লাগে না, মনে হয় দরজা লেগে যাচ্ছে, হঠাৎ কেউ হাত ঢুকাই দিছে, দরজা আবার খুলে গেছে। মানে লিফটের দরজা দুই পাশে, এক পাশে ট্রান্সমিটার সেন্সর, এক পাশে রিসিভার সেন্সর আছে। এখানে রে আসতেছে, ফলে হঠাৎ করে যখন বাধা আসছে তখন সে বুঝতে পারছে এখানে বাধা আসছে, দরজা এখন ক্লোজ করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে ওই সকল ক্ষেত্রে যে সেন্সর লাগানো থাকে, ট্রান্সমিটার, রিসিভার, পেয়ার। পেয়ার মানে জোড়া। পেয়ার মানে কি? জোড়া, তাই না? বলে না ওয়ান পেয়ার, টু পেয়ার, থ্রি পেয়ার বলে না? এই ট্রান্সমিটার এক জায়গায় থাকে, রিসিভার এক জায়গায় থাকে। যেমন আমরা রিমোট দিয়েছি, রিমোটের যেটা থাকে এটাকে বলে ট্রান্সমিটার, রিমোটের যে সিগন্যালটা, আর ওই যে প্রজেক্টর যেটা আছে ওটা হচ্ছে রিসিভার, রিসিভ করতেছে সিগন্যালটাকে। তাহলে এটা কী বলবো, ট্রান্সমিটার, রিসিভার, পেয়ার? এটাও সেন্সর না, ফটো সেন্সর না? তাহলে এটার নাম কী হবে, ট্রান্সমিটার, রিসিভার, পেয়ার, নাকি ট্রান্সরিভার? ট্রান্সরিভার হচ্ছে যে সেন্সরের মাঝে একটা জায়গাতেই ট্রান্সমিটারও থাকে, রিসিভারও থাকে। ব্যাপারটা এমন যে এই যে ফটো ডায়োড, সিগন্যাল আসতেছে, সামনে কোনো অবজেক্ট আসলো, তাই সিগন্যাল কি হবে, ট্রান্সমিট হয়ে আসবে না, মানে রিফ্লেক্ট হয়ে আসবে না? রিফ্লেক্ট হয়ে কোথায় যাবে, ফটো ট্রানজিস্টরে যাবে। এই যে ট্রান্সমিটার আর রিসিভার একটা জায়গাতেই যদি থাকে, এইটাকে বলা হয় ট্রান্সরিভার ফটো সেন্সর। ট্রান্সমিটার যোগ রিসিভার ইকুয়াল ট্রান্সরিভার। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে ট্রান্সরিভার ফটো সেন্সর। এবং এই সেন্সরের ভিতরে একটা ট্রানজিস্টর দেখা যাচ্ছে, এই ট্রানজিস্টর যদি এনপিএন হয় তাহলে এটা এনপিএন টাইপ ফটো সেন্সর, এই ট্রানজিস্টর যদি পিএনপি হয় তাহলে এটাকে পিএনপি টাইপ ফটো সেন্সর বলা হয়। অ্যান্ড পিএনপি এবং এনপিএন এই দুটার আউটপুট কী হবে একটু ডিটেল বলতে হয় আর কি। এটা হচ্ছে এন পি এন, এটার সব একটা ট্রানজিস্টর তিনটা প্রান্ত, বেজ, ইমিটার, কালেক্টর,
এই সিগন্যাল যেখানে দেয়া থাকে এটাকে বলা হয় ইমিটার, তাই না? আর এর উল্টাটা হচ্ছে কালেক্টর, যেখান থেকে কালেক্ট করা হয়, সিগন্যাল সংগ্রহ করা হয়, আর মাঝে যেটা থাকে এটাকে বলা হয় বেজ। তো কালেক্টর থেকে কি পাওয়া যাচ্ছে? নেগেটিভ পাওয়া যাচ্ছে। কোথায়? এনপিএন এর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে সকল সেন্সরের আউটপুট অ্যাক্টিভ অবস্থায় নেগেটিভ আসবে, মানে জিরো আসবে, ওইটাকে এনপিএন সেন্সর বলে। আসতে পারে না যে পিএনপি সেন্সর কি, এনপিএন সেন্সর কি? যে সকল সেন্সরের আউটপুট অ্যাক্টিভ অবস্থায়, অ্যাক্টিভ অবস্থা মানে কি, মানে সেন্সরটা এখন কার্যকর আছে। কখন এই সেন্সরটা অ্যাক্টিভ অবস্থা কখন হবে? যখন সামনে অবজেক্ট আসবে, যখন সরে গেলে তখন তার অ্যাক্টিভ না। তাহলে অ্যাক্টিভ অবস্থায় আউটপুট যদি জিরো আসে তাহলে এটাকে বলা হবে এনপিএন, আর আউটপুট যদি হাই আসে পিএনপি। একে হাই বলতে কী বোঝাচ্ছে? একটা সেন্সরের ভিতরে ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, এগুলোকে তো পাওয়ার দিয়ে চালাইতে হবে, বাইরে থেকে পাওয়ার দিতে হবে না। পাওয়ার মানে কি? সাপ্লাই দিতে হবে। তো এই সাপ্লাইটাকে পাওয়ার দেওয়ার কথা বলা হচ্ছে। এর অপর নাম হচ্ছে বায়াসিং, মানে সাপ্লাই দেওয়াটাকে বায়াসিং বলে। বুঝতে পেরেছেন? বাইরে থেকে সাপ্লাই দিলে সেন্সরটা কাজ করবে। এই সাপ্লাই একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ, তাই না? এই সেন্সরে তিনটা কেবল থাকে, এটা আইইসি স্ট্যান্ডার্ড। গতদিনে বলেছিলাম ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, মানে এই সেন্সরটা যে কোম্পানি বানাইছে তিনি আইইসির মানে নিয়ম নীতি মেনে বানিয়েছে, ফলে বাজারজাত করতে পারতেছে, যে কোনো দেশে বিক্রি করতে পারতেছে। যদি না মানতো তাহলে পারতো না। আইইসির কাজ হচ্ছে পৃথিবীতে বাজারজাত করার জন্য যত ধরনের ইলেকট্রোটেকনিক্যাল প্রোডাক্ট আছে এগুলোর নীতি নির্ধারক হচ্ছে আইইসি। আইইসি বলছে যে আপনি যদি সেন্সর তৈরি করেন তাহলে এর কেবল দেবেন তিনটা, একটা কেবল হবে ব্লু, একটা হবে ব্রাউন, আর একটা হবে ব্ল্যাক। সব সময় ব্লুটাতে আপনি নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেবেন, ব্রাউনটাতে আপনি পজিটিভ সাপ্লাই দেবেন। তাহলে পজিটিভ নেগেটিভ পাইলে কী হবে? এটা অ্যাক্টিভ হয়ে যাবে, পাওয়ার পেয়ে গেল, এখন এটা কাজ করবে। এখন কাজ করলে আউটপুট পাবেন আপনি ব্ল্যাক কেবল থেকে, তার যে ব্ল্যাক কেবলটা সেখান থেকে আউটপুট পাবেন। এখন আউটপুট কী হবে? হয় বেশি আসবে, নয় কম আসবে। কখন? যখন অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ কখন হবে? সামনে যখন অবজেক্ট আসবে। যদি সামনে অবজেক্ট আসে এই আউটপুট হাই ভোল্টেজ আসতে পারে, যদি অ্যাক্টিভ হয়তো বা লো আসতে পারে। যদি লো আসে তাহলে এনপিএন সেন্সর, আর যদি হাই আসে তাহলে পিএনপি সেন্সর। বুঝতে পেরেছেন? এখন হাই মানে কত ভোল্টেজ? এখানে যত ভোল্টেজ সাপ্লাই দিব ওইটাই ম্যাক্সিমামটা পাবো। মনে করেন আমরা এখানে দিলাম জিরো ভোল্ট ব্লুটাতে, আর এখানে দিলাম 24 ভোল্ট ডিসি, ওকে 24 ভোল্ট। তাহলে অ্যাক্টিভ অবস্থায় যদি এখানে 24 ভোল্ট আসে তাহলে এটা পিএনপি সেন্সর, আর অ্যাক্টিভ অবস্থায় যদি এটা জিরো ভোল্টেজ আসে, যদি আবার 12 ভোল্ট সাপ্লাই দিই তাহলে 12 ভোল্ট আসবে, 18 ভোল্ট সাপ্লাই দিলে 18 আসবে। এখন কত ভোল্ট সাপ্লাই দিব এটা এর গায়ে লেখা থাকবে, যে এই সেন্সরে এত ভোল্ট আপনি সাপ্লাই দিতে পারবেন, ব্লু ব্রাউন ব্ল্যাক। তাহলে ব্লুতে দিতে হবে 0, ব্রাউনে দিতে হবে 24 ভোল্ট। আউটপুট পাবো, আউটপুট পাবো ব্ল্যাক থেকে, ঠিক আছে? CPI Polytechnic.